সো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে ভবানী চকে চলে এলাম। তো ভবানী চকে, এইটা কিন্তু প্রপার ভবানী চক রয়েছে। তো এই ভবানী চকে কিন্তু এখন বিকাল 4টে বাজছে। তো এই ভবানী চকে কিন্তু সমস্ত সেট আপ কিন্তু রানিং এর জন্য প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে। বন্ধুরা, ভবানী চক বক্স কম্পিটিশন 2024-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। সো বন্ধুরা, তোমরা সকলেই জানো কিন্তু ভবানী চক বক্স কম্পিটিশনে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে কম্পিটিশনটি হয় ভবানী চকে। তো ভবানী চকে কিন্তু এই বছর 2024-এ কিন্তু সরস্বতী পুজোর এক মাস পরে কিন্তু ভবানী চক বক্স কম্পিটিশনটি হচ্ছে। আর এই ভবানী চক বক্স কম্পিটিশনে কিন্তু প্রায় 25-30টার মতো সেট আপ রয়েছে, যেতে রয়েছে বর্মন, পাওয়ার, রকস্টার থেকে শুরু করে প্রচুর প্রচুর সেট আপ। তো কেমন হতো যদি আমি এই চ্যানেলে তোমাদেরকে ভবানী চক বক্স কম্পিটিশনের আপডেট দিই? তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো এই চ্যানেলে সমস্ত ভবানী চক বক্স কম্পিটিশন আজকেরই কিন্তু। তো আজ তোমাদের সমস্ত বক্স ঘুরে ঘুরে দেখাবো কোন সেট আপ কেমন কি রেজাল্ট করছে। আর রাতেই তো কম্পিটিশন আছে। সমস্ত রকম আপডেট পেতে এসএম ইউটিউবার কুলপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে ভবানী চকে গিয়ে। সো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে ভবানী চকে চলে এলাম। তো ভবানী চকে, এইটা কিন্তু প্রপার ভবানী চক রয়েছে। তো এই ভবানী চকে কিন্তু এখন বিকাল 4টে বাজছে। তো এই ভবানী চকে কিন্তু সমস্ত সেট আপ কিন্তু রানিং এর জন্য প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে সামনে যে সেট আপটি রয়েছে ওটা হচ্ছে জয়শ্রী মিউজিক। তো জয়শ্রী মিউজিক কিন্তু তৈরি হয়ে গেছে নিজের সেট আপ নিয়ে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে তোমরা আরও অনেক সেট আপ দেখতে পাবে। প্রায় 24টা মতো সেট আপ রয়েছে এই বছর কম্পিটিশনে ভবানী চকে। আর বন্ধুরা, এই রাস্তায় এই জয়শ্রীর পাশ থেকে, তো এই রাস্তা দিয়ে ঢুকলেও তোমরা 4টে সেট আপ দেখতে পাবে। তো তার মধ্যে টাইটানিক আছে রয়েছে। আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সমস্ত সাউন্ড সেট আপ কভার করার চেষ্টা করব। তো দেখতে থাকো, এই মুহূর্তে তোমাদেরকে জয়শ্রী থেকে শুরু করছি। তো সমস্ত সেট আপ এক এক করে তোমাদেরকে দেখাতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। আর রাতেই তো কম্পিটিশন আছে মেন। বন্ধুরা, ভবানী চক কম্পিটিশনে কিন্তু এবছর একটি গুরুত্বপূর্ণ সেট আপ নামে পরিচিত হয়েছে কিন্তু জয়শ্রী মিউজিক। আর আমাদের সামনে কিন্তু এই মুহূর্তে জয়শ্রী মিউজিক রয়েছে। আর দেখতে পাচ্ছ সামনে রয়েছে জয়শ্রী মিউজিকের ডিজি। তো ডিজি কিন্তু দেখতে পাচ্ছ নাম্বার শো করা আছে, যাদের লাগবে নিয়ে নিতে পারো। অবশ্যই কিন্তু 125 KB ও ডিজি। আর বন্ধুরা, সামনে রয়েছে জয়শ্রী মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার্স ও নিজের সেট আপ। তো দেখতে পাচ্ছ সমস্ত কানেকশন, মেশিন অ্যাম্প্লিফায়ার্স দেখানোর চেষ্টা করব। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, জয়শ্রী মিউজিকের সমস্ত কিন্তু মেশিন অ্যাম্প্লিফায়ার্স এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ যে এক এক করে তোমাদেরকে দেখাবো, হয়তো ভিডিওটা লং হতে পারে, তো দেখো স্কিপ না করে। তো এবারে কিন্তু সমস্ত সিএল লাইন রয়েছে, ডট, ABX কিন্তু 4টে রয়েছে, ওখানে আরেকটা সিএ রয়েছে, আর ডট পেটি, আর অন্যান্য স্টেঞ্জার আউজারের মেশিন, আর পাশেই কিন্তু জয়শ্রী মিউজিকের সাউন্ড সেট আপটি দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে থেকে মঞ্জুশ্রী মিউজিকের লুক। তো সরি বন্ধুরা, আমরা কিন্তু এই আগে বলেছিলাম জয়শ্রী মিউজিক, তো এটা কিন্তু মঞ্জুশ্রী মিউজিক। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু আরও একটি সেট আপ ফিটিং চলছে। তো কী সেট আপ তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে পাচ্ছ যে এখানে যে আরেকটি সেট আপ ফিটিং চলছে, তো তার পাশে দেখে কিছুটা দূরে সেই আরও একটি সেট আপ ফিটিং চলছে। তো খুব জোরদার লেভেলের কম্পিটিশন হতে চলেছে। সো বন্ধুরা, যেটা আমরা বলছিলাম, এটা কিন্তু বিবি মিউজিক ফিটিং চলছে। তো কিছুক্ষণ আগেই সবে কিন্তু বিবি মিউজিক ঢুকেছে ভবানী চকে। তো বিবি মিউজিক এখানে যে ডিজিটা ব্যবহার করছে দেখতে পাচ্ছ, নাম আর নাম্বার, তো এটাও মনে হচ্ছে 125 KB ও ডিজি হবে। আর সামনে কিন্তু বিবি মিউজিকের সেট আপ দেখতে পাচ্ছ, একদম ফিটিং চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু বিবি মিউজিক এই মুহূর্তে ওপরে কিন্তু র‍্যাক জোড়ার কাজ চলছে। আর এই সাইডে মেশিন অ্যাম্প্লিফায়ার্স কিন্তু রাখা রয়েছে। তো বিবি মিউজিককে তোমাদের কাছ থেকে দেখাবো আর কি কি মেশিন অ্যাম্প্লিফায়ার্স ব্যবহার করছে দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ বিবি মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার্স। তো বিবি মিউজিক কি কি মেশিন অ্যাম্প্লিফায়ার্স ব্যবহার করছে দেখো। তো এই সাইডে কিন্তু সমস্ত সিএল লাইন রয়েছে। তো কটা সিএ রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা সিএ রয়েছে, 2 ABX, আর তোমাদের স্টেবিলাইজার, স্টেঞ্জার, যেমনটা মেশিন সমস্ত কিছু একই। তো তার একদম পাশেই বিবি মিউজিক রয়েছে। দেখতে পাচ্ছ বিবি মিউজিকের লুক। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সামনে আরও একটি সেট আপ রয়েছে। তো এটা ওবি মিউজিক,
ওবি মিউজিক না, সরি বন্ধুরা, ওবি সাউন্ড। তো ওবি সাউন্ডকে তোমাদের কাছ থেকে দেখাবো। সমস্ত সেট আপ কিন্তু ফিটিং চলছে এই মুহূর্তে। তো সন্ধ্যের মধ্যে কিন্তু কম্পিটিশন রয়েছে, দেখতে পাচ্ছ ওবি মিউজিকের লুক দেখে নাও বন্ধুরা। ওবি সাউন্ডের ডিজি দেখতে পাচ্ছ সামনে, তো ওবি সাউন্ডের ডিজিটা দেখে নাও। এটাও যত সম্ভব 125 কেবো ডিজি। তো দেখতে পাচ্ছ ওবি সাউন্ড, আর ওবি সাউন্ডের পাশাপাশি কিন্তু এখানে মেশিন অ্যাম্পলিফায়ার্স রয়েছে ওবি সাউন্ডের। তো কী কী মেশিন অ্যাম্পলিফায়ার্স রয়েছে দেখো, এইদিকে 4টে সিএ, তো ওপরে 5টা সিএ, তো নিচে ডট, আর স্টেবিলাইজার স্টেঞ্জার সমস্ত রকম একই মেশিন। দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও ওবি সাউন্ডের মেশিন অ্যাম্পলিফায়ার্স। আর সামনে সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ বন্ধুরা যে মায়ের বিসর্জনে কিন্তু এত বড় কম্পিটিশন, তো সেই মা এখানে বিরাজমান দেখতে পাচ্ছ, সরস্বতী মা। চলো ওবি সাউন্ডের পরে কিন্তু আরও সেট আপ রয়েছে, এক এক করে সমস্ত সেট আপ তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলে আরও সেট আপ পড়বে, তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। সামনে রয়েছে তারিণী মিউজিক, তো তারিণী মিউজিকের সেট আপ কেমন বাজে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট কিন্তু তারিণী মিউজিক শুরু করলো ভবানী চক বক্স কম্পিটিশনে। এটাও কিন্তু 125 কেবিও ডিজি বন্ধুরা। তো চলো তারিণী মিউজিকের পাশাপাশি আরো সমস্ত সেট আপ দেখাচ্ছি। বন্ধুরা সামনে শুভদীপ মিউজিক ফিটিং চলছে, তো শুভদীপ মিউজিক কিন্তু সবে এলো, তো শুভদীপ মিউজিকের ফিটিং দেখাবো। দেখতে পাচ্ছ এখানে শুভদীপ মিউজিকের টপ রাখা রয়েছে 3 পিস, আর 4টে কিন্তু বেসের মধ্যে একদম লোড হয়ে গেছে ভ্যানের মধ্যে, 4টে বেস। আর বি ক্যাবিনের থেকে তৈরি হয়েছে শুভদীপ মিউজিকের নিউ সেট আপ বন্ধুরা। দেখতে পাচ্ছ সামনে কিন্তু শুভদীপ মিউজিকের ডিজি রয়েছে, তো শুভদীপ মিউজিকের ডিজিটা দেখে মনে হচ্ছে এটা 82 কেবিও ডিজি। তো দেখতে পাচ্ছ ডিজিটা, আর সামনে কিন্তু শুভদীপ মিউজিক ফিটিং চলছে। তো শুভদীপ মিউজিকের দেখতে পাচ্ছ সমস্ত এখানে র্যাক রাখা রয়েছে, তো এই র্যাকগুলো বক্সের ওপর টপগুলো দিয়ে বক্সের ওপর দেবে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে একটা সিএ, দেখতে পাচ্ছ শুভদীপ মিউজিককে বেল্টের মাধ্যমে টাইট দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ শুভদীপ মিউজিকের 4টে বেস, দেখতে পাচ্ছ এখানে একটা শুভদীপ মিউজিকের টপ রাখা রয়েছে, আর সুন্দরভাবে লেখা রয়েছে শুভদীপ মিউজিক। দেখতে পাচ্ছ এখানে একটা ABX 7000i শুভদীপ মিউজিকের। তো চলো আরো সেট আপ দেখাচ্ছি এক এক করে বন্ধুরা। সামনে রয়েছে নাগরাজ মিউজিকের নিউ সেট আপ, তো দেখাবো তোমাদের নাগরাজ মিউজিক কেমন বাজাচ্ছে। বন্ধুরা সামনে রয়েছে না
মেশিন এমপ্লিফায়ার দেখতে পাচ্ছ, দেখাবো তোমার বন্ধুরা। দেখতে পাচ্ছ সামনে রয়েছে নাগরাজ মিউজিক এর মেশিন এমপ্লিফায়ার। তো মেশিন এমপ্লিফায়ার এর মধ্যে দেখতে পাচ্ছি এইবারে সিএ, দেখো কোনো এক দুই তিন, আর ওপারে আর একটা ছটা সিএ। আর এগুলো কি মেশিন বলো, যদি জেনে থাকো এগুলো কি মেশিন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ডট আর স্টেবিলাইজার সমস্ত মেশিন যা থাকে সাইজ চেঞ্জার আউজারের মেশিনগুলো। তো নাগরাজ মিউজিকের সাউন্ড শোনাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরো একটি সেটআপ রয়েছে, যেটা হলো মা আনন্দময়ী সেটআপের নাম। তো দেখতে পাচ্ছ মা আনন্দময়ী কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণ ইলেকট্রিকের ডিজি ব্যবহার করছে। তো মোবাইল নাম্বার দেওয়া আছে, এটাও যত সম্ভব 125 KB ডিজি। আর সামনে মেশিন সেটআপ আর বক্স সেটআপ রয়েছে, তো দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিন এমপ্লিফায়ার কিন্তু এই মুহূর্তে চাপা দেওয়া আছে সামনে থেকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাউন্ড সেটআপটি রয়েছে মা আনন্দময়ী। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে থেকে মা আনন্দময়ী লুক। তো দেখো কত সারপি ব্যবহার করেছে মা আনন্দময়ী। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু পপ বেস আর বি কেবিনের থেকে তৈরি হয়েছে মা আনন্দময়ী। দেখতে পাচ্ছ পুরো সেট আপটি বন্ধুরা। মা আনন্দময়ীর কিন্তু পরে এখনো পাওয়ার রয়েছে, তো পাওয়ারের পরে আরও দু তিনটে সেট আপ রয়েছে, সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু পিআর মিউজিক রয়েছে, পিআর মিউজিকের সেট আপ। তো পিআর মিউজিকের ডিজি দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ পিআর মিউজিকের ডিজি। আর পিআর মিউজিকের সেট আপ সামনেই রয়েছে, তো দেখতে পাচ্ছ পিআর মিউজিক কিন্তু এই মুহূর্তে ফিটিং চলছে। তো বি কেবিনের থেকে সম্পূর্ণ পিআর মিউজিক নতুন রূপে, দেখতে পাচ্ছ পিআর মিউজিকের লুক। দেখতে পাচ্ছ পিআর মিউজিকের এখানে কিছু র্যাগ রাখা রয়েছে, যেগুলো পিআর মিউজিকের সেট আপের ওপরে লাগানো হবে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ স্টামের লাইট ব্যবহার করছে পিআর মিউজিক তার নিজের লুক সাজানোর জন্য। পিআর মিউজিকের মেশিন এমপ্লিফায়ার সবেই মাত্র ঢুকলো পিআর মিউজিকের কাছে। কি কি এনেছে দেখো, এইবারে সব ABX, চারটে ABX, আর সিএ রয়েছে পাঁচটার মতো, আর ডট স্টেবিলাইজার স্টেঞ্জার যেমন থাকে একটা সেট আপের তেমনই আছে। আর পিছনে এই পিআর মিউজিকের সেট আপ রেডি হচ্ছে কম্পিটিশন করার জন্য রাত্রেবেলা, তো দেখতে থাকো এসএম ইউটিউবার কুলপি চ্যানেলটিকে। তো পিআর মিউজিকের কাছে সরাসরি এসএম ইউটিউবার কুলপি ইউটিউব চ্যানেল তোমাদের প্রেজেন্ট করছে ভবানী চক থেকে। তো বন্ধুরা সামনে কিন্তু দেবী মিউজিকের সেট আপটি রয়েছে, তো দেবী মিউজিককে তোমাদেরকে দেখাবো। তো এই পাশে দেবী মিউজিক কিন্তু ফিটিং হয়ে নিজের টেস্টিংও শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ দেবী মিউজিকের ডিজি, তো এটাও 125 KB ডিজি হবে যত সম্ভব। আর দেখতে পাচ্ছ সামনে রয়েছে দেবী মিউজিকের মেশিন এমপ্লিফায়ার, তো দেখো দেবী মিউজিক কী কী মেশিন ব্যবহার করছে। তো এটাই ATI প্রো দেখতে পাচ্ছি চারটে, ATI 40, তো সিএ তিনটে, ছটা সিএ রয়েছে, আর এমনি যা মেশিন রয়েছে স্টেবিলাইজার থেকে স্টেঞ্জার আউজার। আর দেখতে পাচ্ছ ডট বাক্স, আর পাশে রয়েছে দেবী মিউজিকের সেট আপ।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে এই মুহূর্তে আরো একটি সেট আপ, তো এটা হলো পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের। তো দেখাবো পাওয়ার মিউজিকের সেট আপ। তো পাওয়ার মিউজিকের কাছে কত লোক দেখো, জনসংখ্যা দেখতে পাচ্ছ, পাওয়ারের ডিজি দেখতে পাচ্ছ, পাওয়ার মিউজিক, পাওয়ার মিউজিকের সেই পববেস দেখতে পাচ্ছ, পাওয়ারের ফুল লুক। সো বন্ধুরা পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক আজকের কি খেলা দেখাই দেখা যাবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর এই মুহূর্তে কিন্তু পাওয়ার মিউজিকের ডিজি চালু করে দিয়েছে, এক্ষুনি বাজবে, সাউন্ড শোনাবো পাওয়ার মিউজিকের। সো পাওয়ার মিউজিক কিছুক্ষণের পর থেকে কিন্তু শুরু করবে। তো এখন কিন্তু পাওয়ার মিউজিকের ডিজিতে কিছু প্রবলেম চলছে, তো তাই জন্য পাওয়ার মিউজিক একটু অফ রয়েছে। তো দেখে নাও আরো সমস্ত সেট আপ দেখাবো। এখন সামনে আরো একটি সেট আপ, যেটা হলো মা অরিত্রি। তো মা অরিত্রি সাউন্ডকে তোমাদেরকে দেখাবো। সবে মাত্র মা অরিত্রি মিউজিক শুরু করেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে রয়েছে মা অরিত্রি মিউজিকের মেশিন সেট আপ, লাট পড়ে গেছে একদম মেশিন অ্যাম্প্লিফায়ারসে। আর এটা হলো মা অরিত্রি মিউজিকের ব্যাক সাইড। তো মা অরিত্রি মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার দেখাবো। দেখতে পাচ্ছ মা অরিত্রি মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ। ওদিকে কিন্তু সমস্ত সিএল লাইন, তো কটা সিএ আছে, কোনো 1 2 3 4 5 6 7 8 10টা সিএ রয়েছে। আর স্টেবিলাইজার আর স্টেঞ্জার হাউজার যেরকম মেশিন থাকে তো তেমনই মেশিন রয়েছে। তো এই সাইডে মা অরিত্রি মিউজিকের ডিজি রয়েছে, দেখতে পাচ্ছ ডিজি। চলো তোমাদেরকে একটু মা অরিত্রি মিউজিকের সাউন্ড শোনাই। সেট আপ দেখতে পাচ্ছ, এখানে রয়েছে তারজান মিউজিক। তো দেখতে পাচ্ছ তারজান মিউজিকের সেট আপ, তো দেখাবো তোমাদেরকে। তো সামনে থেকে দেখতে পাচ্ছ তারজান মিউজিকের লুক। তো তারজান মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা তারজান মিউজিকের ব্যাক সাইড, আর এইখানে তারজান মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে। সামনে আরো একটি সেট আপ দেখতে পাচ্ছি, এটাই লাস্ট সেট আপ ভবানী চকের। তো দেখতে থাকো, সামনে রয়েছে কালাকার মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার, দেখতে পাচ্ছ ডিজি 125 KBO কালাকার মিউজিক। আর এবারে দেখতে পাচ্ছ কালাকার মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার। তো বন্ধুরা সামনে রয়েছে কালাকার মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ। তো সব কিন্তু কালাকার মিউজিক AVX 7000i দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা AVX 7000i। আর তারপরে সমস্ত সিএ,
আর বাদ বাকি সব স্টেঞ্জার আউজারের মেশিন যেমন থাকে তেমনটা, আর এই হচ্ছে আমাদের কালাকার মিউজিক অপারেটর।